বড়জয় ভারতের LGBTQ+ সম্প্রদায় সমকামী সম্পর্কে থাকে ব্যক্তিদের যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলার আর কোনো বাধা রইল না। অর্থ পাওয়ার জন্য শুধু তাই নয়, কেন্দ্রীয় অর্থমন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সমকামী যুগলরা তাদের অংশীদারদের নমিনি হিসেবেও মনোনীত করতে পারবেন। অর্থাৎ সমকামী যুগলের কারো মৃত্যু হলে তার ব্যাংকে সঞ্চিত অর্থ পাবেন তার অংশীদার। এই ক্ষেত্রে আর কোনো বিধিনিষেধের মুখোমুখি হতে হবে না সমকামী যুগলদের। 28 আগস্ট এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থমন্ত্রক। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এত দ্বারা স্পষ্ট করা হচ্ছে যে সমকামী সম্প্রদায়ের ব্যক্তিদের একটি যৌথ ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্টধারীর অ্যাকাউন্টে ব্যালেন্স পাওয়ার জন্য সমকামী সম্পর্কে থাকা কোনো ব্যক্তিকে নমিনি হিসেবে মনোনীত করার জন্য কোনো বিধিনিষেধ নেই। মন্ত্রক আরও জানিয়েছে, এই মাসের শুরুতে সমস্ত বাণিজ্যিক ব্যাংকগুলোতে এই সংক্রান্ত একটি স্পষ্টীকরণ জারি করেছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। 2023 সালের অক্টোবরে এই সংক্রান্ত একটি আদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই অধিকাচে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিলেন সুপ্রিয়া চক্রবর্তী নামে সমকামী সম্প্রদায়ের এক প্রতিনিধি। সর্বোচ্চ আদালত বলেছিল, LGBTQ সম্প্রদায়ের ব্যক্তিদের অধিকার রক্ষার জন্য বৈষম্য বিরোধী আইন থাকা প্রয়োজন। সমকামী যুগলদের একটি পরিবার হিসেবে দেখতে বলেছিল আদালত। আর্থিক সুবিধা এবং কর্মসংস্থান সম্পর্কিত আইনি অধিকারের ক্ষেত্রে এই মনোভাব গ্রহণের সুপারিশ করেছিল আদালত। শীর্ষ আদালতের এই রায়ের পর চলতি বছরের এপ্রিলে মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে একটি 6 সদস্যের কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার। সমকামী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যাগুলি এবং তার সমাধান খোঁজার জন্য গঠিত হয়েছিল সেই কমিটি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।